আরপিএফ ব্যারাক থেকে ঢিল ছোড়া দূরত্বে স্পর্ধা দেখিয়ে টাকা পয়সা গয়নাগাটি সহ বাড়ির সমস্ত দামি জিনিস নিয়ে চম্পট দিল চোর ঘটনাটি ঘটল মালদা শহরের ঝলঝলিয়া এলাকার এক রেল কোয়ার্টারে এনএফ রেলের কর্মী আন্দ্রিয়াস টুডু মাস্টারের আগে প্রয়াত হয়েছেন মালদা রেল কলোনির ব্যারাক কলোনি এলাকাতে রেলের কোয়ার্টারে থাকেন তার স্ত্রী জ্যোৎস্না মুর্মু জ্যোৎস্না দেবী জানান তার মধ্যে দুটো টিভি থালা দুটা আর গয়না ছিল লোকারে তারপরে দশ হাজার টাকা দুটা মোবাইল ফোন চলে গেছে সামনে গেট দিয়ে ঢুকেছে কিছু খবর পায়নি এসে আমরা দেখলাম স্বামীর সৎকার্য করার জন্য মঙ্গলবার ও বুধবার তিনি গ্রামের বাড়িতে ছিলেন বৃহস্পতিবার সকালবেলা বাড়ি ফিরে দেখেন এই অবস্থা খবর দেওয়া হয় ইংরেজ বাজার থানায় পাড়া প্রতিবেশীরা জানান রাত্রিবেলায় চুরির ঘটনা ঘটলেও তারা কিছুই বুঝতে পারেননি রেল কলোনি এলাকায় প্রতিদিনই রাত্রিবেলা টহল দেয় আরপিএফ কর্মীরা যে কোয়ার্টারে চুরির ঘটনা ঘটেছে তার থেকে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে আর পি এফ ব্যারাক স্বাভাবিকভাবেই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ কলকাতা মালদা